হ্যালো এভরিওয়ান, তোমরা সবাই কেমন আছো? আশা করি তোমরা খুব ভালো আছো, সুস্থ আছো। আমরাও খুব ভালো আছি, সুস্থ আছি। অনুদে ব্লগে সবাইকে আরও একবার স্বাগত জানিয়ে আজকে নতুন ব্লগটি শুরু করছি। তো আজকে একটু লেট হয়ে গেল ভিডিওটা শুরু করতে, অনেকটাই লেট, একটুই মানে প্রত্যেকদিন তো একটুই বলছে কিন্তু অনেকটাই লেট হয়ে গেল। তো যাই হোক, এখানে দেখো আমি রান্না বসিয়ে দিয়েছি, রান্না করছি। ওখানে প্রেশার কুকারে কী বসিয়েছি আমার নিজেই মনে নেই। তো যাই হোক, কী কড়াইতেও কী করছি জানি না। তো এখানে দেখো মাছের ঝোলটা করছি, তো মাছের ঝোলটা হলে রান্না হয়ে যাবে। আর গিনি চিনিকে এখানে একটু পেয়ারা পাতা আর সজনা পাতা খেতে দিলাম, আর মানে কয়েকটা তুলসী পাতা তুলবো, দেখি ওরা খায় কি না, কারণ ওদের ওষুধ হচ্ছে তুলসী পাতা। তো সেই জন্য আমি ওদেরকে দেওয়ার চেষ্টা করি, কিন্তু কোনো মতেই খায় না। তো এখানে আমি দেখো তুলসী পাতাগুলো ভালো করে ধুয়ে নিয়েছি, যাদের বাড়িতে খরগোশ আছে তারা অবশ্যই ধুয়ে খাওয়ানোর চেষ্টা করবে, কারণ পাতার মধ্যে সেই ছোট ছোট দেবে সে পোকাগুলো থাকে, তো ওগুলো ক্ষতিকারক। সো সেই জন্য ধুয়ে খাওয়ানোটাই ভালো। তো যাই হোক, এখানে দেখো তোমাদের সাথে কথা বলতে বলতে আমার মাছের ঝোলটা প্রায় হয়ে এসেছে। তো ফ্রেন্ড, রান্নাবাড়ি হয়ে গেছে, এতক্ষণ তোমাদের সামনে এসে কথা বলতে পারিনি, কারণ একটু কাজে ব্যস্ত ছিলাম, তাড়াতাড়ি রান্না করার জন্য ব্যস্ত ছিলাম, সেই জন্য সামনে এসে কথা বলতে পারিনি তোমাদের সাথে। যাই হোক, এখন রান্নাবাড়ি গ্যাস ট্যাস মোচা সব কিছু কমপ্লিট হয়ে গেছে। আজকে দুপুরে খাওয়াটা অল্প কিছুতেই সারবো, তাও মাছের ঝোল করেছি আর আলু চোখা করেছি, আর কিছু করিনি। এই কটা জিনিস দিয়ে আজকে দুপুরে খাওয়াটা সেরে দেবো। তো তোমাদের দাদা সকালবেলা ডিউটি গেছি, ওকে ভাত করে দিয়েছিলাম আর মাছ ভেজে দিয়েছি, চপ এনেছিল ওটা দিয়ে ও খেয়ে গেছে। আর আমি কচুরি খেলাম, আর একটু মাছের তেল ছিল ওটা একটু ভাজলাম তেলে, ওটা দিয়ে গরম ভাত ও জাস্ট ফাটিয়ে দেবে, তার সাথে একটু নুন লঙ্কা। তাও দেখো আমি আজকে নতুন নাইটি পরেছি। এই নাইটিটা আমি কবে সেলাই করতে দিয়েছিলাম, অবশেষে কালকে আমি হাতে পেলাম এই নাইটিটা। আর আমার অনেকগুলো নাইটি আছে, ওগুলো ছিঁড়ে গেছে, তো তাও ওগুলো পরে চালাচ্ছিলাম, কারণ হচ্ছে এটা তো বললাম এই নাইটিগুলো কালকে আমি হাতে পেয়েছি সেই জন্য। আর এখন দেখো একটুখানি মুখটা একটু ফ্রেশ হয়ে নিলাম, কারণ মুখ খুব ধুলাম রান্না করার পর, না মুখগুলো না মানে তেল ছিটে হয়ে যায়, তেল তেলে অয়েলি ভাব হয়ে যায়, সেই জন্য আমি মুখটা একটু ধুলাম। ধুয়ে জাস্ট গিনি ওদেরকে গিনি চিনি ওরা দুজনে ওখানে আছে, ওদেরকে খেতে দিই। আমি একটু একটা বাড়িতে যাব, আমাদের সামনেই বাড়িতে যাব। তো মাকে বললাম, মা তাহলে ধুয়ে চলো যাব, হচ্ছে সে কিছু শাড়ি এনেছে, শাড়ি দেখতে যাব, সামনে তো পূজা আছে তাই না। তো যাই হোক, মানে নেবো না, আগে দেখে আসে, যদি পছন্দ হয় তাহলে নেবো, আর যদি না হয় তাহলে নেবো না। আর আমাদের এই গেটের এখানটা দেখো এত জঙ্গল হয়ে গেছে, কি বলবো, মানে প্রচণ্ড জঙ্গল হয়ে গেছে, মানে যাওয়াই অসুবিধা। ওই দিদারা বাড়িতে চলে এসেছি, শাড়িগুলো দেখতে, সব শাড়িগুলোই দেখলাম, একটা পছন্দ হলো না। এই ব্লু কালারটা দেখছো না, এই ব্লু কালার শাড়ি আমার আছে, আমি আগের বছরে তার আগের বছরে নিয়েছিলাম, একবার পরেছি আর ভাঙা হয়নি। আর জামদানি তো সেলে তো অনেক নিয়ে নিয়েছি, তো তেমন করে আমার জামদানিও ভাঙা হয়নি, তাহলে না আবার এবছর শাড়ি কিছু নাই, জাস্ট এমনি দেখতে এসেছিলাম শাড়িগুলো যে কেমন আছে, তো ভালোই লাগছে বেশ, কিন্তু আমার আছে এটাই। তো চলো আমি কী কী রান্না করেছি তোমাদেরকে একবার দেখিয়ে দিই। এখানে ভাত করেছি, আর দেখো আলু চোখা করেছি, আর হচ্ছে মাছের ঝোল করেছি, ব্যাস এতটুকুটাই। তো চলো আমরা এবার খেয়ে নেব, বাবার তো খাওয়া হয়ে গেছে। আর এই ভিডিওটা আমার অনেক দিনের আগেই ছিল, ভাই যেদিনকে চলে যাবে তো ওই দিনকে ভিডিওটা দেওয়া হয়নি, সেই জন্য এই ভিডিওটা আমি মানে আমার এই ভিডিওটার মধ্যে ঢুকিয়ে দিলাম। তো তোমরা চলো একটু দেখে নাও, ভাই দেখো চলে যাচ্ছে, তো মানে টিচারদের আগের দিন ভাই চলে গেল, তোমাদের দাদা পুরুলিয়ায় যাবে, তো সেই জন্য পুরুলিয়াতে রাত্রিবেলা থেকে ওখান থেকে স্টেশন থেকে ট্রেনটা ধরে দেবে, মানে ভোরের ট্রেনটা। এই ভিডিওটা ভেবেছিলাম আমি আগের ভিডিওতে দেবো, কিন্তু দেওয়া হয়নি, যেহেতু এখন এই ভিডিওটা আমি পোস্ট করবো সেই জন্য এই ভিডিওটার সাথে এই আমার ভাই চলে যাওয়ার ভিডিওটা জুড়ে দিলাম। তো ফ্রেন্ড, এতক্ষণ দুটোকে নিয়ে গিনি চিনিকে নিয়ে মানে আমার খাওয়া দাওয়া পরে সময়টা যাচ্ছে কি, কারণ ওদের দুজনকে খাওয়ালাম, খাইয়ে দেখো ওদের একটা জায়গা করে দিলাম, নাহলে আমাদের মেঝেটা না পুরো ঠান্ডা, ওরা আমার যে এই দেখো এই শোকেসটা আছে না এর নিচটাতে মানে চুপটি মেরে দুজনে গুজিমিজি হয়ে বসেছিল, তো কষ্ট লাগছে তো ঠান্ডাটার মধ্যে, বলো ঠান্ডা লেগে যাবে, এমনিতে বর্ষা বর্ষাকাল,
তো মানে বৃষ্টি হচ্ছে, তো সেই জন্য ওদের ওই নিচটাতে বস্তা পেরে একটু মোটা মোটা করে কাপড় পেরে ওদেরকে ঢুকিয়ে ওই ট্রেটা ঢাকা দিয়ে দিলাম, ওর ভেতরে ওরা দুজনে আছে। তো আর আমার ঘরে অবস্থা দেখো, ভাতা মাথা দিয়ে একদম অবস্থা খারাপ। তো যাই হোক, আমি এখন এগুলো ঝাড় দেবো, কারণ 5টা 4:30টার সময় স্টুডেন্টগুলো পড়তে আসবে, ওরা এসে তখন এই নোংরার মধ্যে বসতে হবে, সেজন্য একবারে ঝাড় দিয়ে তারপরে শোবো। আর ওখানে দুটো শুধু গামছা আছে, গামছা দুটো ভাঁজ করলেই হয়ে যায়। আর আজকে তো বাইরে তো রোদ নেই, মেঘলা মেঘলা ওয়েদার, তাহলে জামাকাপড় কোনো কিছু শুকায়নি, সেই জন্য ভাবলাম ঝাড় একবারে ঝাড় দিয়ে তারপরে শোবো। তো ঠিক আছে চলো, আজকে তো তোমাদের দাদা নেই বলে আজকে শুধু মাছের ঝোলটা দিয়েই মানে দুপুরে মেনুটা সেরে নিলাম, ও থাকলে তো দুটো একটা কোনো তরকারি করা হয়। তো ঠিক আছে চলো, ভিডিওটা আর বেশি বড় করব না, এখানে শেষ করবো। তোমরা সবাই ভালো থেকো, সুস্থ থেকো, কালকে আবার নতুন ব্লগের সাথে দেখা হচ্ছে, ততক্ষণে সবাইকে টাটা।